মেসি যদি বিষয় এমবাপ্পে 15 দ্যাটস ইট ফ্রান্সেরও তো অনেকে অপশন নেবে তারাও তো প্লেয়ার যদিও আমি ব্রাজিলের সাপোর্টার চাইবো যে আর্জেন্টিনা উইন করুক ওয়ার্ল্ড কাপ ফুটবল জ্বরে আক্রান্ত পুরো দুনিয়া লিওনেল মেসি নাকি কিলিয়ান এমবাপ্পে আর্জেন্টিনার 36 বছরের খরা কাটবে নাকি ফ্রান্সের ব্যাক টু ব্যাক এই ইস্যুতে বাদ যাবে কেন ক্রিকেট পাড়া দল ফাইনালে তাই তো আর্জেন্টিনার সমর্থক যেসব ক্রিকেটার আছেন তারা বেশ আমেজেই আছেন খুব স্বাভাবিকভাবেই সবার বাজির ঘোড়া থাকবে প্রিয় দল ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যে দলেরই সমর্থক হন না কেন নাসির ইমরুল রাব্বিদের আশা থাকবে এবার অন্তত বিশ্বকাপ উঠবে মেসির হাতে দেখুন দুইটা টিমই ভালো ফুটবল খেলে ফাইনালে আসছে তো আমার কাছে মনে হয় যে ফ্রান্স ভালো খেলছে আর্জেন্টিনাও খুব ভালো খেলছে তো আমি পার্সোনালি আর্জেন্টিনাকে সাপোর্ট করি কারণ আমি নিজেও চাই যে মেসির মতো প্লেয়ারের হাতে একটা ওয়ার্ল্ড কাপ আসুক এবং মেসি ওয়ার্ল্ড কাপটা পাক আশা করি যেহেতু মেসি আসলে অরমোনেটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হবে সেক্ষেত্রে আমি মনে করি যে আর্জেন্টিনাই কাপটা নেওয়া উচিত কারণ মেসি অ্যাজ এ লিজেন্ড হিসেবে ওর মোটামুটি সব কিছুই পূর্ণ হয়েছে বাট একটা দেশের হয়ে যদি একটা ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে ওর জীবনে আসলে একটা সবচেয়ে বড় সার্থকতা এটা তো সেক্ষেত্রে অবশ্যই আমি চাইবো যে আর্জেন্টিনা উইন করুক ওয়ার্ল্ড কাপ যদিও আমি ব্রাজিলের সাপোর্টার আমার চোখে আসলে এটা 50-50 কল এটা আসলে বলা কঠিন যে কে জিতবে বাট আমি প্রেফার করি যে আর্জেন্টিনা জিতুক বিকজ অফ মেসি আমি মেসি ফ্যান তার জন্যই আর্জেন্টিনার সাপোর্ট করি এবং দোয়া করি যাতে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতে আমি আর্জেন্টিনা সাপোর্টার তো আশা করবো ফাইনাল ম্যাচটা আর্জেন্টিনা জিতুক আর আর্জেন্টিনা যেভাবে খেলতেছে পুরো টুর্নামেন্টটা খুব ভালো খেলছে কামব্যাক করছে খারাপ জায়গা থেকে যারা প্রথম ম্যাচে হারার পর যেভাবে কামব্যাক করছে আশা করি ফাইনালে খুব ভালো একটা হারের লড়াই হবে ফ্রান্সও ভালো টিম কথার লড়াইয়ে কম যান না ফ্রান্সকে সাপোর্ট করা মুনিম শাহরিয়ার যেহেতু দুটা টিম ফাইনাল হচ্ছে যোগ্য দল হিসাবে হচ্ছে তো ফাইনালে আসলে 50-50 দুজনে বিচার করছে আপনি কাকে এগিয়ে রাখবেন এটা অবশ্যই ফ্রান্স এরকম না ব্যাপারটা বাট আমাদের দেশের কালচারে এরকম ওদের দেশের কালচারে ব্রাজিলিয়ানরা সবাই আর্জেন্টিনার সাপোর্টিং মেসি নাকি এমবাপ্পে লড়াই চলছে সেয়ানে সেয়ানে সে লড়াইয়ে ক্রিকেটাররা এগিয়ে রাখছেন কাকে এমবাপ্পে ইয়াং অনেক ইয়াং প্লেয়ার এখন ওর তো আপনার স্পিড বলেন সব কিছু অনেক বেটার অনেকের থেকে বাট মেসি স্কিল ওয়াইজ যদি দেখেন যে মেসি কিন্তু এই ওয়ার্ল্ড কাপে খুব ভালো ভালো মানে গোল করাইছে এবং গোলগুলো করছে মেসি যদি বিষয় এমবাপ্পে 15 দ্যাটস ইট মেসি অনেক আগানো থাকবে এমবাপ্পে তো আসলে অনেক ইয়াং ওর অনেক বয়স আছে ওরা হয়তো বা অনেক কাপ নিতেও পারবে ভবিষ্যতে বাট মেসির ব্যাপারটা আলাদা অ্যাজ এ হিউম্যান হিসেবে আমার মনে হয় যে অনেক অনেক মানুষ আছে যারা কিনা ব্রাজিলের সাপোর্টার বা অন্য টিমের সাপোর্টার বাট শুধু মেসির জন্য কিন্তু অনেকে শুধু মেসির পার্সোনাল সাপোর্ট করে তো অনেকে আর্জেন্টিনা না করলেও মেসির সাপোর্ট করে বিকজ অফ আর পার্সোনালিটির জন্য তো সেক্ষেত্রে আমার কাছে মেসি আগানো থাকবে কথার লড়াইয়ে বেশ এগিয়ে আর্জেন্টিনা সমর্থকরা এবার দেখার সময় এসেছে লুসাইলে শেষ পর্যন্ত এগিয়ে থেকে শেষ হাসি হাসে কোন দেশ লিওনেল স্কালোনি নাকি দিদিয়ের দেশম মেসি নাকি এমবাপ্পে শাহরিয়ার শাওন অলরাউন্ডার